পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য পাঠালেন আম। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও শুভেচ্ছা উপহার হিসেবে 300 কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন ওপারের প্রধানমন্ত্রী হাসিনা। হাড়িভাঙা আম বাংলাদেশের খুবই প্রসিদ্ধ আম। সোমবার সকালে আগরতলা আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রী হাসিনার পাঠানো আম রাজ্যে প্রবেশ করে। এদিনে আগরতলা স্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ের প্রধান কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন হাসিনার পাঠানো আম তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম প্রসঙ্গে এদিন হাই কমিশনের প্রধান কমিশনার জুবাইদ হোসেন জানান, উপহার বিনিময়ের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা বাড়ে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এরপরেও এই শুভেচ্ছা আমের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে 300 কেজি হাড়িভাঙা আম, এটি বাংলাদেশের একটি বিশেষ জাতের আম, এটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।